গ্রামীণ টেলিকম থেকে ১২ কোটি টাকা নিয়ে শ্রমিকদের প্রাপ্য আদায়ের মামলা প্রত্যাহারের সমঝোতার খবরকে আশারের গল্প বলে দাবি করেছেন তাদের আইনজীবী ইউসুফ আলী। তার দাবি, ডক্টর ইউনুসকে মামলায় চুবানি খাইয়ে টাকা দিতে বাধ্য করা হয়েছে বলে এই ষড়যন্ত্র হচ্ছে। জানান, চাকরিচ্যুত ১০০ শ্রমিক তার ফি হিসেবে ১৫ থেকে ২০ লাখ টাকা করে দিয়েছেন। এদিকে সন্দেহজনক লেনদেনের ঘটনায় ইউসুফ আলীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ টেলিকমের বিরুদ্ধে চাকরিচ্যুত শ্রমিকদের পাওনা পরিশোধের মামলা সমঝোতার মাধ্যমে প্রত্যাহার নিয়ে সম্প্রতি প্রশ্ন ওঠে। বৃহস্পতিবার বিচারপতি মোহাম্মদ খুরশিদ আলম সরকারের কোম্পানি বেঞ্চ বলে, শ্রমিকদের আইনজীবীকে অর্থের বিনিময়ে হাত করে তাদের মামলায় আপোষ করতে বাধ্য করা হয়েছে এমন খবর জানা গেছে। সবকিছু আইন অনুযায়ী না হয়ে থাকলে বিষয়টি সিরিয়াসলি দেখার কথাও বলে হাইকোর্ট। নিজের বিরুদ্ধে এসব অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করলেন আইনজীবী ইউসুফ আলী। জানান, ডক্টর ইউনুসের সঙ্গে সমঝোতার প্রশ্নই ওঠে না, উল্টো মামলায় ডক্টর ইউনুসকে নাকানি চুবানি খাওয়ানোর কারণেই এখন ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি। এখন শোনা যাচ্ছে প্রফেসর ইউনুস নাকি মামলা হারার জন্য ঘুষ দিয়েছে। আরে ভাই, মামলা জেতার জন্য তো উনি আগে বহু ঘুষ দিয়েছে, কিন্তু এখন তো উনি আমার কাছে হেরেছেন। মামলায় তো আমি তাকে চুবানি দিয়েছি, চুবানি দিয়েই কিন্তু আমি ৪৩৭ কোটি টাকা আমার ক্লায়েন্টদের জন্য উদ্ধার করেছি। তার দাবি, মামলা জেতায় শ্রমিকদের কাছ থেকে বড় অঙ্কের ফি পেয়েছেন তিনি। এ ঘটনায় শ্রমিক ইউনিয়নের নেতাদের হয়রানির অভিযোগ আনেন তিনি। তাদেরকে যে হ্যারেস করা হচ্ছে, এটা প্রফেসর ইউনুসের পক্ষে কাজ করা হচ্ছে, কারণ ফিরোজ এবং অ্যাপোলো হচ্ছে প্রফেসর ইউনুসের চেহারা উন্মোচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই ৫ বছর। ৩ কোটি বা তার উপরে পেয়েছে তারা প্রত্যেকে, ওরা নিজেরা ঠিক করেছিল যে তারা ১৫-২০ লাখ টাকা করে আমাকে ফিস দেবে। এখন আমার ১০০টা ক্লায়েন্ট কিন্তু ৩ কোটি টাকার উপরে পেয়েছে। রবিবার তার নিজের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলেও জানান আইনজীবী ইউসুফ আলী। ইতিমধ্যেই আমি আজকে সকালবেলা আমার সাংবাদিক বন্ধুদের কাছ থেকে জেনে ব্যাংকে গিয়ে দেখেছি আমার সকল অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। নাজিব বেগ, ডিবিসি নিউজ, ঢাকা।